হ্যাঁ, যেটা বলছিলাম আগের ভিডিওতে যে চার্ম পোর বলা হয়, এই চার্ম পোরে কি না স্পোরোপোলিনগুলো ডিস্ট্রিবিউশনটা থাকে না, এখানে কম থাকে, যে তুলনামূলক লেস ডিস্ট্রিবিউশন, এখানে যতটা আছে এই পোর্শনে তার থেকে কম আছে। আবার তারপর আছে এরকম করে তিনটে স্পোর মেনলি ডাইকটের ক্ষেত্রে থাকে, ডাইকটের ক্ষেত্রে তিনটে এরকম চার্ম পোর থাকে, এদের বলা হয় ট্রাইপোরেট, ট্রাইপোরেট বলা হয়, PORAT ট্রাইপোরেট। আর মনোকট হচ্ছে ইউনিপোরেন, মানে যেগুলো একবীজপত্রী তাদের ক্ষেত্রে একটি মাত্র থাকে, একটি মাত্র জার্মপোর থাকে। এই জার্মপোর দিয়ে পরবর্তীকালে দেখব না, এই যখন এই পোলেন গ্যান যখন স্টিগমার উপরে পড়বে, মানে গর্ভমুণ্ডের উপরে পড়বে, তখন দেখব এই পোলেন গ্যান থেকেই পরবর্তীকালে এখান থেকে নিয়ে পোলেন টিউব বেরোবে, পোলেন টিউব পরবর্তীকালে নিউক্লিয়াস ডিভিশন হয়ে সেই নিউক্লিয়াসগুলো স্টিগমার মধ্যে দিয়ে যাবে সেই ওভারির মধ্যে, যেখানে ফার্টিলাইজেশন ঘটবে। তাহলে কোথা থেকে না, জার্ম টিউব থেকে হবে, ঠিক আছে। আর কি দেখতে হবে, লার্জ একটা একটা ভ্যাকুল থাকে, আর সাইটোপ্লাজম ট্রেন থাকে। সাইটোপ্লাজমের মধ্যে কী কী থাকে, ফ্যাটি অ্যাসিড, মিনারেল বা অন্যান্য নিউট্রেন। এই জন্য অনেক সময় পোলেন গ্যানকে দেখি আমরা সিরাপের মধ্যে ইউজ করা হয়, বা ওই যে সাপ্লিমেন্ট যারা খায় বডি বিল্ডিং করে তাদের ক্ষেত্রে যে খাওয়ানো হয় তার মধ্যে কম্পোজিশনে পোলেন গ্যান থাকে। কিন্তু সব পোলেন গ্যান যে উপকারী তা নয়, যেমন হচ্ছে ওই যে পার্থেনিয়াম গাছ, তার পোলেন গ্যান, তার হচ্ছে এক্সোটিক প্ল্যান্ট, অন্যান্য বাইরের দেশ থেকে এখানে এসেছে পোলেন গ্যান, তার পোলেন গ্যান অ্যাজমা, ব্রঙ্কাইটিস এগুলো করে। তাহলে সব পোলেন গ্যান উপকারী যে তা নয়। আর ওই পার্থেনিয়াম গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওর পোলেন গ্যান যেখানে পড়বে পার্শ্ববর্তী অন্য কোনো গাছ আর সেখানে জন্মাবে না। আর এটা হচ্ছে ওই পার্থেনিয়াম গাছটা হচ্ছে একটা একটা লার্জ অ্যাঞ্জিওস্পার্ম ফ্যামিলির অন্তর্গত, যেটাকে বলা হয় অ্যাস্টেরেসি ফ্যামিলি। তাহলে এটা দেখলাম। আর কী থাকে, নিউক্লিয়াস, নিউক্লিয়াস ক্ষেত্রে এর নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এর নিউক্লিয়াস দুবার ডিভিশন হয়। একবার হচ্ছে বিফোর পলিনেশন, মানে পরাগযোগের, একবার পলিনেশন NATION, আর একটা হচ্ছে আফটার পলিনেশন। ফোন ধরে লিখতে প্রবলেম হচ্ছে অ্যাডজাস্ট করতে। পলিনেশন একবার পূর্বে একবার মাইটোসিস হবে, মানে পলিনেশন হয়, আর একবার পলিনেশন হওয়ার পর আর মাইটোসিস হয়। তো বিফোর একবার আফটার দুবার হয় মাইটোসিস, ঠিক আছে। আর অনেক সময় পোলেন গ্যানের বাইরেতে হলুদ বর্ণের তৈলাক্ত চটচটে পদার্থ থাকে, ঠিক আছে। এটা মেনলি হচ্ছে ফ্যাট জাতীয় একটা পদার্থ, এদের সেলুলোজ বা এ থাকে, তোর পোলেন কিট বলা হয় এগুলোকে অনেক সময়। এগুলোর ক্ষেত্রে পোলেন কিট না কীরকম না, হলুদ বর্ণের তৈলাক্ত চ্যাটচ্যাটে আধা আঠার মতো একটা পদার্থ, ঠিক আছে, পোলেন গ্যানের বাদ। এরা মূলত হচ্ছে লিপিড ও ক্যারোটিনয়েড দিয়ে গঠিত, পোলেন কিট হচ্ছে লিপিড, লিপিড আর হচ্ছে ক্যারোটিনয়েড দিয়ে গঠিত, এরা ক্যারোটিনয়েডের ক্ষেত্রে দিয়ে গঠিত, ঠিক আছে, শর্টে করে নিবি, লিপিড ক্যারোটিনয়েড দিয়ে গঠিত। ব্যাস, তাহলে দুটো লেয়ার ওয়ালগুলোকে বলা হয় মানে দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে এক্সাইন বহিঃপ্রাচীর, একটা হচ্ছে ইনটাইন। এক্সাইন দুটো ভাগে ভাগ, সেক্সাইন নেক্সাইন, ঠিক আছে। এই এক্সাইন আর ইনটাইনকে একত্র, আর ইনটাইন হচ্ছে অন্তঃপ্রাচীর, ভিতরটাকে বাইরেরটাকে এক্সাইন, যেমন এক্সাইন দুটো, সেক্সাইন নেক্সাইন, আর হচ্ছে অন্তঃপ্রাচীর ইনটাইন, এই দুটোকে একত্র বলা হয় স্পোরোডার্ম। এ হচ্ছে সেলুলোজ, পেক্টোসেলুলোজ প্রকৃতির, যেমন এটা তো সেল একটা, সেলের বাইরে যেমন থাকে যেমন প্রাচীর, সেলুলোজ পেকটিন দিয়ে গঠিত, সেরকমই এ সেলুলোজ পেকটিন দিয়ে একসঙ্গে বলা হয় পেক্টোসেলুলোজ। আর এ স্পোরোপোলেন দিয়ে গঠিত, সব জায়গায় কম্পোজিশন এক থাকে না, যেখানে কম থাকে সেখানটাকে জার্ম পোর বলে। এই জার্ম পোর দিয়েই পরবর্তীকালে পোলেন টিউব গঠিত হবে, দেখতে হবো। ভ্যাকুয়াল প্রেজেন্ট থাকে, নিউক্লিয়াস থাকে, আর হচ্ছে সাইটোপ্লাজম, ফ্যাট জাতীয় অন্যান্য নিউট্রেনগুলো থাকে, স্পাইন থাকতেও পারে নাও পারে, যদি থাকে সেটা হচ্ছে রাফ, যদি অ্যাবসেন্ট সেটা স্মুথ, ঠিক আছে। ব্যাস এইটুকুই পোলেন গ্যান। আর পোলেন গ্যানের বাইরে অনেক সময় হলুদ তৈলাক্ত চ্যাচারের পদার্থ থাকে, একে পোলেন কিট বলে। এরা হচ্ছে লিপিড আর ক্যারোটিনয়েড দিয়ে গঠিত মেনলি। এটাই হচ্ছে পোলেন গ্যানের একটা স্ট্রাকচার বা পরাগরেণুর গঠন, একটা একটা পরাগরেণু কেমন হতে পারে সেটাই দেখালাম এখানেতে। ব্যাস।